আপনারা ভালো আছেন? জয়ন্ত কুমার। আচ্ছা, আমরা আজকে লাভ ক্ষতি পড়ার কথা, লেখাগুলো কি দেখা যাচ্ছে? লেখাগুলো কি দেখা যায়? আস্তে আস্তে হয়ে যাবে, নেট একটু সমস্যা মনে হয়, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, স্টেপ ওয়ান হচ্ছে আমরা লাভ ক্ষতি। লাভ ক্ষতি তো আমরা বুঝি সবাই, লাভ তো সবাই লাভ খুঁজে, কিন্তু ক্ষতি কেউ চায় না, ঠিক না? লাভ বলতে সাধারণত যেটা বোঝা হয়, আপনি যদি একটা দ্রব্য ক্রয় করেন, একটা জিনিস ক্রয় করেন, যদি এটা বিক্রি করেন, মনে করেন 50 টাকা দিয়ে কিনছেন, 80 টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে আপনার 30 টাকা লাভ হলো, ঠিক আছে না? 30 টাকা লাভ হলো। যেটা শতকরা হিসাব করতে বললে তাহলে কত হবে আর কি, এরকম। তাহলে লাভ বলতে বোঝায়, মনে করেন লাভ তার বিক্রয় মূল্য যে থেকে, যদি বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে আপনার কি হবে? লাভ হবে। ক্ষতি হচ্ছে যখন আমার ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্য থেকে, তখন আপনার কি হবে? ক্ষতি হবে। অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য থেকে, তাহলে আপনার লাভ হবে, আর যদি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হয় তখন আপনার ক্ষতি হবে। আপনি যদি একটা জিনিস 50 টাকা দিয়ে কিনে 30 টাকা দিয়ে বিক্রি করে দেন, তাহলে আপনার 20 টাকা ক্ষতি হবে। তাহলে আমরা আসলে আজকে এগুলা নিয়ে আলোচনা করব, কোন একটা জিনিস ক্রয় করে কিভাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে বা কত ক্ষতি হবে, এগুলো আমরা শিখব। এই শিখার প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে হরে হান্ড্রেড সূত্র। আমরা সেটা গত ক্লাস আলোচনা করছি, হরে হান্ড্রেড সূত্র। হরে হান্ড্রেড সূত্র মানে কি? হরের মধ্যে 100 থাকবে, ঠিক আছে? আমরা কিছু প্রশ্ন লিখতেছি, আমার সাথে সাথে একটু লিখে ফেলেন দ্রুত, ঠিক আছে? একটু দ্রুত লিখে ফেলেন, তাহলে আমাদের কাজ সহজ হবে। এক নাম্বার, একটি বইয়ের ক্রয় মূল্য 600 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? একটু দ্রুত লিখবেন। 2 নম্বর, সামান্য সামান্য যায় খালি রাখেন তাহলেই হবে। কোন একটি জিনিস, কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে, 20% লাভে এবং খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, তবে খুচরা মূল্য কত? তিন নম্বর লিখেন, একটি কলম 190 টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়, 5% ক্ষতি হয়, হয় কলমটির ক্রয় মূল্য কত?
তার নাম্বার? একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? 5 নম্বর, ৩৬ টাকা ডজন দরে, ৩৬ টাকা ডজন দরে ক্রয় করে 20% লাভে, 20% লাভে বিক্রয় করলে, লাভে বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো 1 কোটি কলার বিক্রয় মূল্য কত? 1 কোটি কলার বিক্রয় মূল্য কত? 1 কোটি কলার বিক্রয় মূল্য কত? এই ধরনের যত অঙ্ক আছে, অর্থাৎ আপনি এই ধরনের যত অঙ্ক আছে আপনাকে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে বলে, সবগুলো আমরা হরে হান্ড্রেড সূত্র দিয়ে করব। ক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য দেওয়া আছে, 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, অথবা মনে করেন যে বিক্রয় মূল্য দেওয়া আছে 10% ক্ষতি হলো, তার ক্রয় মূল্য কত, অর্থাৎ যদি ক্ষতি বা লাভ বলে এবং ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে আমরা হরে হান্ড্রেড সূত্র দিয়ে করব। এই হরে হান্ড্রেড সূত্র নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি, ওই যে শতকরা করার সময় হরে হান্ড্রেড সূত্র আমরা অ্যাপ্লাই করছি। হরে হান্ড্রেড বলতে বোঝায় হর মানে নিচেরটা, অর্থাৎ নিচে কি থাকবে, 100 থাকবে। ঠিক আছে, আমরা কি আপনাদের লিখা শেষ? তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, একটি বইয়ের ক্রয় মূল্য 600 টাকা, 20% লাভের বিক্রয় মূল্য কত? আমরা বিক্রয় মূল্য বের করতেছি, ঠিক আছে, বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য ইনটু হরে হান্ড্রেড, 20% লাভ মানে বেশি, তাহলে আমরা কি করব, যোগ করব। 20% মানে 120 বাই কত, 100 হরে হান্ড্রেড। গত ক্লাসে বলছিলাম যদি 10% লাভ বা 10% বৃদ্ধি বা 20% বৃদ্ধি বললে আমরা কি করবো, 100 এর সাথে যোগ করব। তাহলে 20% লাভ মানে এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 যোগ 20, তাহলে 120 আর হরে হান্ড্রেড। আর যদি ক্ষতি হয় বা হ্রাস পায় তাহলে আমরা কি করব, বিক করব। তাহলে দেখেন, এই শূন্য শূন্য কাটা গেল, এই শূন্য শূন্য কাটা গেল, তাহলে 6 12 72 720 টাকা, এটা হচ্ছে কি, বিক্রয় মূল্য। এটা কি, বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা যদি একইভাবে করি, এখানে লাভের জায়গায় যে ক্ষতি লিখি, মানে লিখলাম ক্ষতি, হ্যাঁ, একটি বইয়ের ক্রয় মূল্য 600 টাকা, 20% ক্ষতি, ক্ষতিতে বিষয় ক্ষতিতে এ বিক্রয় মূল্য কত, দেখি বলেন তো। অঙ্কটা করার দরকার নেই, জাস্ট একটু পাশে করে বলেন, উত্তর বলেন। আমরা 20% লাভ দিলাম, লাভে উত্তর হচ্ছে 720। যদি ক্ষতি আসতো, ক্ষতি বললে একটি বইয়ের ক্রয় মূল্য 600 টাকা, 20% ক্ষতিদের বিক্রয় মূল্য কত হবে, যদি করেন দ্রুত করে দেখান, 480 না? আচ্ছা আমরা করে দেখতেছি, তাহলে 20% ক্ষতি মানে কি করব, কমে যাচ্ছে, ক্ষতি মানে হ্রাস, তাহলে ক্রয় মূল্য ইন্টু
একশো থেকে বিশ গেলে কত? 80, নিচে হচ্ছে 100। আপনি কাটাকাটি করেন, শূন্য শূন্য গেল, শূন্য শূন্য গেল, 648, 480। অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে? 480 টাকা। 20% করে দিতে বিক্রয় মূল্য 480 টাকা। পরেরটা একটু দেখেন, এবার পরেরটা কি বলছে দেখেন। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। আর এখানে তো একটা লাইন বাদ গেছে, একটা লাইন বাদ পড়ে গেছে। আচ্ছা, যদি ওই জিনিসের নির্মাণ করে 100 টাকা হয়, এখানে হবে যদি, এখানে একটু লিখেন এটা, যদি ওই জিনিসের নির্মাণ খরচ, যদি ওই জিনিসের নির্মাণ খরচ, নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য কত? নির্মাণ খরচ 100 টাকা হলে খুচরা মূল্য কত? তাহলে আমরা খুচরা মূল্য বের করব। তাহলে খুচরা মূল্য সমান কথাটা বিক্রয় মূল্য আর কি। প্রথমে জিনিসটা বানাইছে কে? জিনিস নির্মাতা। সে বানাইছে 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বানায় 20% লাভ করছে। 20% লাভ মানে কি? 120/100, 400 সূত্র। আবার কি করছে খুচরা বিক্রেতা? আবার 20% লাভ করছে। তাহলে 120/100। খেয়াল করেন ভালো করে, আমরা খুচরা মূল্য বের করব। কি দেওয়া আছে? যে জিনিসটা বানাইছে সে 100 টাকা খরচ করে বানাইছে জিনিসটা, তাহলে 100 টাকা তার হচ্ছে নির্মাণ খরচ, এবং সেই 20% লাভে বিক্রি করবে। তাহলে 20% লাভে বিক্রি মানে কি? 400, 120/100 ইন্টু 120/100, এ টাকার উপর আবার কি করবে খুচরা বিক্রেতা? আবার 20% লাভ করবে। যতবার বলবে আমরা ততবারই লিখবো কাজটা। তাহলে কাজ করি এবার, শূন্য শূন্য গেল গা, তাহলে 12/12 144, অর্থাৎ খুচরা মূল্য হবে 144 টাকা। মানে এই জিনিসটা যতবার চলমান থাকবে আপনি কিভাবে লিখে যাবেন। মনে করেন যদি বলতো করিম রহিমকে, করিম একটা মোবাইল 10,000 টাকা দিয়ে ক্রয় করে রহিমকে 10% লাভে বিক্রি করলো, রহিম আবার 20% লাভে তারেককে বিক্রি করলো, তারেক 5% ক্ষতিতে জব্বারকে বিক্রি করলো, তাহলে আমরা এই কাজটা একইভাবে করে যাবো। এভাবে যতবার স্টেপ করবে, লাভ হলে আমরা যোগ করব, ক্ষতি হলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা পরের নাম্বারে দেখি। কোন একটি জিনিস তো গেল 3 নাম্বার, একটি কলম 190 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? খেয়াল করেন, যখন আমরা বিক্রয় মূল্য বের করছিলাম প্রথম অঙ্কে এদিকে ছিল 600 টাকা, আর কি দিয়েছিলাম 120/100, 10% লাভে বিক্রয় মূল্য। এখন যখন আমি ক্রয় মূল্য বের করব, তাহলে 190 ইনটু ক্রয় বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা লিখলাম কি? 400। বিক্রয় মূল্য বের করার সময় লিখলাম কি? 400। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পূর্ণ বিপরীত, এই জন্য আমরা এখানে লিখবো কি? লবে 100, মানে 100টা উপরে যাবে। ক্ষতি হলে কি করবো আমরা? বিক করব। 95টা কি আসবে? নিচে আসবে। ভালো করে খেয়াল করেন, যখন আমরা বিক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য ইন্টু 400 সূত্র, 20% লাভ, তাহলে 120/100 ছিল 1 নম্বর অঙ্কে। যখন আমরা ক্রয় মূল্য বের করতেছি, ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের বিপরীত, উল্টা, তো এটাও উল্টে যাবে, অর্থাৎ 400টা লবে 100 হয়ে যাবে। যেহেতু এখানে আমি উল্টা কাজ বের করতে, বিপরীত কাজ বের করতেছি, এখানে যেহেতু বিপরীত মান বের করতেছি, তাহলে সূত্রটাও কি বিপরীত হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত হবে উল্টে দিলে?
উপরে 100, নিচে 95, কত দিয়ে কাটাকাটি যায়? পাঁচ 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 দিয়ে দিলে 20, এখানে কত হয়? আচ্ছা 95-এর তো 95 দ্বিগুণ তো কত হয়, 190 হয় না? হ্যাঁ হ্যাঁ ঠিক না, তাইলে এদিকে 100 গুণ করলে 200, 200, তাহলে ক্রয় মূল্য 200 টাকা। সেম ভাবে আপনি 4 নম্বরটা আমাকে করে দেন, 4 নম্বরটা করেন দেখি, সবাই করেন সেম ভাবে করেন। অর্থাৎ বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমরা হরে 100 করব, ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমরা লবে 100 করব। আরো সবাই করেন, ঠিক আছে, অনেকে পারছেন। তাহলে আমরা কি করব বলেন তো, এখানে এই যে ক্রয় মূল্য বের করতেছি, লবে 100 সূত্র, 180 ইন্টু 10% করতে গেলে 90, উপরে 100, শূন্য গেল, 9 দুগুণে 18, 200 টাকা। পরেরটা, এটা যে পারবেন বুঝবে, অনেক কিছু বুঝেন আপনি, দিয়েই করেন। 36 টাকা ডজন ধরে ক্রয় করে 20% লাভে বিক্রয় করা হলো, এক কুড়ি কলার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে হরে 100 সূত্র, বিক্রয় মূল্য হরে 100 সূত্র। করেন করেন, কত আর সূত্র বলেন, কে করতে পারছেন, কে একজন বলেন দেখি উত্তর কত আসছে। আচ্ছা দেখেন, 36 টাকা ডজন ধরে, ডজন মানে এক ডজন মানে 12টি, এক ডজন মানে 12টি, অর্থাৎ এক ডজন কলা কিনছে সে 36 টাকা করে। 20% লাভ যদি বিক্রয় করি তাহলে 1 কোটি, কোটি মানে 20টা, 20টা কলার বিক্রয় মূল্য কত হবে? তাহলে আপনি যদি 20টা কলা বিক্রি করতে চান, আপনাকে 20টা কলা কিনতে হবে। ভালো করে খেয়াল করেন, আপনি যদি 1 কোটি কলা বিক্রয় করতে চান, আপনার কাছে থাকলে তো বিক্রি করবেন, তো আপনাকে আগে 1 কোটি কলা কিনতে হবে, কিনলে তারও বিক্রি করতে পারবেন। তাহলে আমরা একটু কিনে নিই, আগে ছিল কয়টা, এক ডজন কলার দাম, অর্থাৎ 12টি কলার দাম কত ছিল, মানে ক্রয় মূল্যের 12টি কলার ক্রয় মূল্য ছিল কত টাকা, 36 টাকা। যেহেতু আমি 20টা বিক্রয় করবো, আমাকে 20টা কিনতে হবে, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, 36 ভাগ 12, সুতরাং 20টি কলার ক্রয় মূল্য, তাহলে 36 গুণ 20, তাহলে কত হয়, 3 12 36, 60 টাকা, ঠিক আছে, 12টি কলার ক্রয় মূল্য 60 টাকা, মানে 60 টাকা দিয়ে আমি 12টি কলা পাবো, সরি 20টা কলা পাবো। 12টি কলার দাম যদি 36 টাকা হয়, একটি কলার দাম 3 টাকা আর 20টা কলার দাম 60 টাকা, আপনি 60টা কিনছেন, এরপর আপনি বিক্রি করতে পারবেন, তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে, 20% লাভে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু হরে 100, হরে 100টা কী ছিল, 20% লাভ মানে 120/100, এই 0 0 গেল, 6 12 72 টাকা। কতটা খেয়াল রাখতে হবে, এখানে দিছে এক ডজন কিনছে বিক্রি করছে 1 কোটি, তাহলে আপনার তো এক ডজন কিনে 1 কোটি বিক্রি করতে পারবেন না, এই জন্য আপনাকে প্রথমে 20টা কিনতে হবে, কিনে তারপর বিক্রি করেন। আপনি আগে 20টা কলার ক্রয় মূল্য বের করেন, এরপর আপনি 20টা কলার বিক্রি মূল্য বের করতে পারবেন। এ হচ্ছে আমাদের স্টেপ 1, তাহলে সেখানে খুবই সহজ,
জাস্ট 400 সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার অঙ্ক হয়ে যাচ্ছে। স্টেপ নাম্বার 2, এখানে আপনাকে মান বের করতে হবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, হয়তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হবে অথবা জিনিস সমান হবে। মনে করেন পাঁচটি কলা 100 টাকায় কিনে, পাঁচটি কলা 100 টাকায় কিনে পাঁচটি কলা 80 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে, মানে শতকরা কত ক্ষতি হবে, ঠিক আছে? হয়তো কি টাকা সমান থাকবে অথবা জিনিস সমান থাকবে। তাহলে আমরা লিখি, এখানে আমরা বের করবো কি স্টেপ টুতে শতকরা লাভ বা ক্ষতি বের করবো আমরা। এক্ষেত্রে কন্ডিশন থাকবে জিনিস বা টাকা সমান। এক নম্বরে লিখেন, এগুলো অনেকবার আসছে পরীক্ষায়, টাকায় মানে 1 টাকায় 3টি করে লেবু কিনে, টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। খুবই ইজি অঙ্ক। এটা 39তম বিষয়ে আসছে। 100 টাকায় 10টি ডিম কিনে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এগুলো আপনারা সবগুলো পারবেন, নিজেরাই করবেন। আমি একটা করে দিব জাস্ট, বাকি এখানে আমি 5টা অঙ্ক লিখবো, বাকি 4টা আপনারাই করবেন। 3 নম্বর, একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে, 4টি লেবু সে মূল্যে বিক্রয় করলে কত কত লাভ বা ক্ষতি হবে। এক ব্যক্তি, আপনার প্রশ্ন দ্রুত লিখে নেন, চাল বিক্রয় করে দেখলো যে ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয় মূল্যের সমান, ক্রয় মূল্যের সমান।
তার শতকরা কত ক্ষতি হলো? তার শতকরা কত ক্ষতি বা লাভ হলো? ক্ষতি বা লাভ হলো 5 নম্বর। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা, 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা, 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? লিখে নেন, দ্রুত লিখে নেন। ঠিক আছে, কেউ কথা বলে না, লেখা শেষ কি না, একটু কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখাই দিই, একটু খেয়াল করেন। এরকম যদি কোনো অঙ্ক থাকে, দেখেন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করে, দেখেন এখানে টাকা সমান, শুধু জিনিস কি ভিন্ন, এখানে 3টা এখানে 2টা, পরেরটা দেখেন 100 টাকা 100 টাকা, টাকা সমান জিনিস ভিন্ন। এখানে দেখেন যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিক্রি করে, তাহলে কি টাকা সমান জিনিস ভিন্ন। এখানে দেখেন 20-25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, মানে দামটা সমান জিনিস ভিন্ন। এই ধরনের সূত্র থাকলে শতকরা লাভ, শতকরা লাভ সমান বড় বিয়োগ ছোট বাই ছোট ইনটু 100% সূত্র, আর শতকরা ক্ষতি, ক্ষতি হইলে সূত্র কি হবে, বড় বিয়োগ ছোট বাই বড় ইনটু 100%। যদি লাভ হয় বড় মান থেকে ছোট মান বিক করে ছোট দিয়ে ভাগ করব, আর ক্ষতি হলে বড় থেকে ছোটটা বিক করে বড়টা দিয়ে ভাগ করব। তাহলে আপনি প্রথম অঙ্কে দেখেন টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি, বড় কোনটা এখানে 3, ছোট হচ্ছে কত 2, তাহলে বড় এখানে লাভ, লাভ সমান হবে 3 থেকে 2 বিয়োগ ছোট দিয়ে ভাগ কিন্তু কি 100%। এ কাটাকাটি করলে কত থাকে এখানে 50, তাহলে 50% 3 থেকে 2 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে কি 50%। পরেরটা কিভাবে করে ফেলেন দেখি, পার্সেন্ট আসবে এখানে, মানে 50
পার্সেন্ট পরেরটা কি আসবে? কত লাভ শতকরা কত লাভ হবে? 100 টাকা লাভ হবে, বের করেন। হ্যাঁ সবগুলো করে ফেলেন, সবাই করেন দেখি, সবাই করেন কিভাবে, 2 3 4 5 করে ফেলেন। লাভ দেখলে আপনি যদি বুঝেন লাভ হচ্ছে, লাভ কখন বুঝবেন? যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কি হয় বেশি হয় তাহলে লাভ। আর ক্ষতি হবে কখন? যদি ক্রয় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি হয়, না বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলে লাভ আর ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি। ২৫ টাকা পরেরটা করেন, সবগুলো করে ফেলেন দ্রুত। তাহলে আমরা প্রথমটা পারলাম, পরেরটা কিভাবে করেন তাইলে হয়ে যাবে। তাই যে এখানে কি শতকরা লাভ বড়টা, এটা 10 থেকে 10 বিয়োগ 8/8 ইন্টু 100%, তাহলে 10 থেকে 8 গেলে হচ্ছে 2, এখানে 100% কাটাটি করলে কত, এখানে কাটলে 4 4 25 100, তাহলে 25%। পরেরটাও কিভাবে করেন, না পারলে বলবেন, না পারলে কথা বলবেন। পরেরটাও কিভাবে করেন, 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সেই মূল্যে বিক্রয় করে, 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সেই মূল্যে বিক্রি করে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? যেহেতু 5টা কিনে 4টা বিক্রি করতেছে তাহলে অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। তাহলে লাভ সমান হচ্ছে কি, তাহলে বড়টা বিয়োগ ছোটটা কই, 4 ভাগ ছোট ইন্টু 100%, তাহলে কাটারি করলে 25% হয় আর কি। কারণ সে 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সেই মূল্যে সে বিক্রয় করে। আগের অঙ্কটা কি ছিল, 10টি কিনে 8টি বিক্রি করতেছে তাহলে অবশ্যই লাভ হবে। এখানে হচ্ছে কি, সে 5টি কিনে 4টি বিক্রি করে তাহলে অবশ্যই লাভ হবে। এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, তার শতকরা কত লাভ ক্ষতি বা লাভ হবে? 25 কেজি চালের বিক্রয় মূল্য, 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান, চিন্তা করেন লাভ হবে না ক্ষতি হবে বলেন তো। অর্থাৎ 20 কেজি চাল যে দামে কিনছে, 25 কেজি চাল সে দামে বিক্রয় করছে সে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে দ্রুত বলেন। লাভ হবে না ক্ষতি হবে, কারণ যেহেতু 20 কেজি চালের ক্রয় মূল্য, 20 কেজি চাল যে দাম টিয়া দিয়ে কিনছে সে দাম দিয়ে সে 25 কেজি বিক্রি করে ফেলছে, তাহলে অবশ্যই ক্ষতি হবে। তাহলে ক্ষতির পরিমাণটা কি হবে, ক্ষতি সমান শতকরা ক্ষতি, বড় বিয়োগ ছোট বাই বড় ইন্টু 100%,
বড় 25, 25 থেকে 20, তাহলে কাটাকাটি করলে কেন হচ্ছে 5, এখানে 25, 100, তাহলে 5 5 25, 5 20 100, তাহলে 20% কি ক্ষতি, 20% ক্ষতি। পরেরটা দেখেন, একটি হচ্ছে এটা একটু দেখেন, অনেকে লিখে নেই মনে হয়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, খেয়াল করেন এখানে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, দ্রব্য একটা ওইটা কিনছে 380 টাকা দিয়ে, 380 টাকায় বিক্রয় করায়, সরি বিক্রয় করে ফেলছে, তার 20 টাকা ক্ষতি হলো, তার 20 টাকা ক্ষতি হলো, তার মানে সে অবশ্যই জিনিসটা কিনছে 400 টাকা দিয়ে, কথা খেয়াল করেন, এই জিনিসটা সে 380 টাকায় বিক্রয় করায় তার 20 টাকা ক্ষতি হলো, 380 টাকা দিয়ে বিক্রি করছে যার কারণে 20 টাকা ক্ষতি হলো, তার মানে সে জিনিসটা 400 টাকা দিয়ে কিনছে, অর্থাৎ জিনিসের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 400 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা বলছে সে, 380 টাকা, অর্থাৎ 380 টাকা দিয়ে বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, এই যে 20 টাকা ক্ষতি হলো, 400 টাকা দিয়ে কিনে যদি 380 টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার 20 টাকা ক্ষতি হবে, তাহলে জিনিস একটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য আছে, বলেন তো লাভ হবে না ক্ষতি হবে, লাভ হবে না ক্ষতি হবে, ক্ষতি না, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম ক্ষতি হবে, ক্ষতি হলে বড় বিয়োগ ছোট বাই বড় ইনটু 100%, এখানে আমি বলছি হয়তো জিনিস সমান থাকবে না হলে দাম সমান থাকবে, এই অঙ্কে দেখেন একটি দ্রব্য একটা জিনিস 380 টাকা দিয়ে বিক্রি করাই 20 টাকা ক্ষতি হলো, তার মানে সে 380 যোগ 20 400 টাকা দিয়ে কিনছে, 400 টাকা ক্রয় মূল্য বিক্রি মূল্য 380 টাকা, জিনিস কিন্তু একটা, তাহলে আমরা পাচ্ছি বড় বিয়োগ ছোট বাই ছোট ইনটু 100%, কাটাকাটি করেন উত্তর চলে আসবে, এদিকে 4 4 5 আর 20, তাহলে 5% ক্ষতি হলো, শতকরা 5% ক্ষতি হলো, একটু লিখে নেন দ্রুত, তাহলে এখানেও খুব সহজ, যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অর্থাৎ দাম সমান হবে অথবা জিনিস সমান হবে, জিনিস সমান থাকলে দাম ভিন্ন হবে, দাম ভিন্ন থাকলে জিনিস সমান হলে এই সূত্র অ্যাপ্লাই করব, এখন স্টেপ থ্রিতে দামও পরিবর্তন হবে জিনিসও পরিবর্তন হবে, ঠিক আছে আমরা স্টেপ থ্রিটা করি, যেখানে দামও পরিবর্তন হবে জিনিসও পরিবর্তন হবে, অর্থাৎ তিনটা জিনিসের ক্রয় মূল্য 50 টাকা হলে 10টা জিনিসের বিক্রয় মূল্য কত হবে এরকম আর কি, বা 10টা জিনিস 100 টাকায় বিক্রয় করায় তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এরকম কথা, তাহলে আমরা স্টেপ থ্রিটা করি, স্টেপ থ্রি প্রশ্নগুলো আমার সাথে লিখে ফেলেন, পাঁচ টাকায় দুইটি কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে, চল্লিশ পার্সেন্ট লাভ হবে,
এই দেখেন এখানে পরিবর্তন 5 টাকা, এখানে 35 টাকা, 2টি কমলা, 6টি কমলা, তাহলে এখানে কি আছে, পার্থক্য আছে। জিনিস হয় যে জিনিস এখানে 2টা, এখানে কয়টা বের করতে হবে আর কি, এখানে দামও পার্থক্য, একটা 5 টাকা, একটা 35 টাকা। পাঁচ টাকায় 4টি করে কিনে, 4 টাকায় পাঁচটি বিক্রয় করলে, 5 টাকায় 4টি কিনছে, 4 টাকায় 5টি বিক্রি করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লিখা শেষ কি না? তাহলে আমরা সলিউশন করে নিই। এগুলো করার জন্য আমরা একটা সূত্র মনে রাখব, এই সূত্রটা মনে রাখবেন। 10টি আমরা একটু লিখি, বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা সমান বিক্রয় টাকা বাই ক্রয় টাকা, এটা সূত্র। যেখানে বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা, বিক্রয় টাকা বাই ক্রয় টাকা, ইনটু উপরে হচ্ছে 100, ইনটু 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, যদি লাভ হয় প্লাস হবে, ক্ষতি হইলে আমরা বিয়োগ লিখি, যদি লাভ হয় কি লিখি আমরা প্লাস লিখি, ক্ষতি হইলে আমরা বিয়োগ করি, যে 400-এর মতো আর কি, লাভ হইলে আমরা যোগ করে দিই, ক্ষতি হইলে আমরা বিয়োগ করি। দেখেন খুবই সহজ, জাস্ট এই সূত্র মনে রাখতে পারলে অঙ্কগুলো করতে হয়, অঙ্কগুলো একটু কঠিন, এগুলো এই অঙ্কটা অনেকবার আসছে কিন্তু এগুলো। তাহলে একটু দেখেন, 5 টাকায় 2টি কমলা কিনে, 5 টাকায় 2টি কমলা কিনে, তাহলে হচ্ছে ক্রয় টাকা, আর এটা হচ্ছে ক্রয় সংখ্যা, যেটা দিয়ে কিনবেন, যেটা কিনা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় টাকা, যতটা কিনবেন সেটা হচ্ছে ক্রয় সংখ্যা, যেটা বিক্রি করবেন সেটা হচ্ছে বিক্রয় টাকা, আর যতটা বিক্রি করবেন সেটা হচ্ছে বিক্রয় সংখ্যা। তাহলে ক্রয় কি লিখলাম, বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা আমাকে বের করতে হবে, তাহলে আমি কী ধরে নিলাম, এক্স ধরে নিলাম, বিক্রয় সংখ্যা কী ধরলাম, এক্স ধরলাম, মানে 35টায় কয়টি কমলা বিক্রয় করলে, আমি ধরে নিলাম এক্সটা কমলা বিক্রয় করলে, তারপর কি ক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যা কত 2টি, বিক্রয় টাকা কত 35, ক্রয় টাকা হচ্ছে কত 5, ইনটু 100, ইনটু 100 কি 40% লাভ হবে, লাভ হলে কি লিখবো আমরা, যোগ লিখব, ক্ষতি হলে বিক লিখব, লাভ হলে আবার দেখেন সূত্র হচ্ছে বিক্রয় সংখ্যা, আমাকে কয়টি কমলা বিক্রয় করলে, তাহলে কয়টি হচ্ছে বিক্রয় সংখ্যা, যেহেতু আমাকে বের করতে আমি এক্স ধরে নিলাম, বাই ক্রয় সংখ্যা, কয়টা কিনছি আমি 2টা, এটা হচ্ছে বিক্রয় টাকা, 35 টাকা দিয়ে বিক্রি করব, আর ক্রয় টাকা হচ্ছে 5 টাকা, ইনটু 100, ইনটু 100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, যদি লাভ হয় আমরা যোগ করব, ক্ষতি হইলে আমরা বিয়োগ করব। তখন আমরা এখানে একটু কাজ করে নিই, এক্স বাই টু 35 ইনটু 100, 5 গুণ 140, আমরা এখানে কাটাকাটি করি, দেখেন 5 সাথে কত 35, 5 সাথে 35, এ শূন্য, এ শূন্য চলে গেল, এ 7 গুণে কত 14, 7 গুণে 14,
এর নিচে নিচেও কাটা যায়, নিচে নিচেও কাটা যায়। এক্স ইকুয়াল টু তাহলে দশ, এক্স ইকুয়াল টু দশ। আরেকবার দেখেন একটু কাটাকাটিটা, যারা বুঝেন নাই আরেকবার দেখেন। এখানে আছে এক্স বাই টু, এখানে এদিকে আছে পঁয়ত্রিশ ইন্টু একশো, একশো চল্লিশে একশো চল্লিশ। কাটাকাটি করেন, এ পাঁচ সাত পঁয়ত্রিশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, এ শূন্য, এ শূন্য চলে গেল, এ সাত দুগুণে চোদ্দো, সাত দুগুণে চোদ্দো। এদিকেও নিচে দুই, এদিকে নিচে দুই, নিচে নিচে কাটা যাবে। তাহলে উপরে আছে কত এক্স, এই পাশে আসে দশ, তাহলে দশটি, অর্থাৎ পঁয়ত্রিশ টাকায় দশটি কমলা বিক্রি করলে তার চল্লিশ পার্সেন্ট লাভ হবে। দেখি দুই নম্বরটা করেন, চেষ্টা করেন দেখি দুই নম্বরটা। পাঁচ টাকায় চারটি করে কিনে চার টাকায় পাঁচটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আপনি এখানে এক্স ধরে নেবেন আর কি, একশো প্লাস এক্স, যদি প্লাস আসে এক্সের মান তাহলে লাভ, এক্সের মান মাইনাস আসলে ক্ষতি। এটা করেন দেখি, সব সূত্র ঠিক আছে, এখানে যেহেতু শতকরা লাভ ক্ষতি বের করতে হবে, তাহলে একশো প্লাস এক্স ধরে নেবেন, লাভ ক্ষতি এক্স ধরে নেবেন, প্লাস এক্স, এক্সের মান প্লাস আসলে লাভ, মাইনাস আসলে ক্ষতি। কেউ পারছেন? কার কোনো সারা শব্দ নাই দেখি, কি বোঝা যায় না, কথা বুঝেন না নাকি অঙ্ক দেখা যাচ্ছে না? অঙ্ক কি দেখা যাচ্ছে, অঙ্কগুলা লেখাগুলা? এখানে তো স্পষ্ট লেখা দেখা যাচ্ছে, না দেখা যাওয়ার কথা, এখানে আমার স্ক্রিনটা কিন্তু স্পষ্ট। তাহলে যে দেখতেছেন না তার নেটওয়ার্ক মনে হয় খুবই স্লো সেখানে। তাহলে আমরা দুই নম্বরটা দেখেন, দুই নম্বরটা দেখেন কেউ পারছেন কি না, না পারলে বিক্রয় সংখ্যা বলেন তো, বিক্রয় সংখ্যা কোনটা এখানে একজন বলেন, বিক্রয় সংখ্যা কত বলেন তো? পাঁচ, এই যে বিক্রয় করে পাঁচটি, ক্রয় সংখ্যা হচ্ছে চারটি, চারটি কিনছি আমি, বিক্রয় টাকা হচ্ছে চার টাকা বিক্রি করব, ক্রয় টাকা হচ্ছে পাঁচ, বিক্রয় টাকা হচ্ছে কত চার, ক্রয় টাকা হচ্ছে পাঁচ, ইন্টু একশো, ইন্টু একশো প্লাস, যেহেতু আমি লাভ ক্ষতি জানি না, লাভ হলে প্লাস হয়, ক্ষতি হলে বিক হয়, যেহেতু আমি জানি না তাহলে আমি প্লাসে ধরে নিলাম এক্স। এটা আমাকে বের করতে, শতকরা কত লাভ বা ক্ষতি হয় বলছে, শতকরা কত লাভ বা ক্ষতি হয় বলে আমি এক্স ধরে নিলাম। তাহলে আমি পাচ্ছি এখানে, কাটাকাটি করা যায় কিনা আমরা দেখি এখন। এখানে পাঁচ আছে, এটা যদি কাটাকাটি করি পাঁচ বিশে কত একশো, পাঁচ বিশে একশো, এ পাঁচ দিয়ে কাটলেও চার পাঁচে বিশ,
তাহলে এখানে আছে 4, এখানে 4, এ নিচে 4, তাহলে কোণাকুণি গুণ করেন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এদিকে গুণ করলে 100 প্লাস এক্স, আর এদিকে গুণলে 4 4 16, 4 16 64, এটাকে বলা হয় আর গুণন বা কোণাকুণি গুণ। এটার সাথে এটা গুণে 4 4 16, 4 16 64, আর এদিকে কোণাকুণি গুণ, এদিকে গুণ, যেহেতু এক আছে 100 প্লাস 100 কে 100 প্লাস 100, আর এটা কোণাকুণি গুণ। তাহলে আমরা যদি 100টাকে পক্ষান্তর করে দিই 64 মাইনাস এক্স, তাহলে আমরা পাচ্ছি কত, -36। অর্থাৎ যেহেতু মাইনাস আসছে তার মানে কি ক্ষতি, তার মানে কি ক্ষতি, তাহলে ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট, শতকরা 36 টাকা, মানে 36% কি ক্ষতি। মাইনাসটা আর লিখবো না, যখন ক্ষতি লিখবো মাইনাস আর আসবে না। অর্থাৎ এখানে যদি প্লাস আসতো, মান এক্স এর মান প্লাস আসলে তাইলে বলতাম লাভ হয়েছে, যেহেতু এক্স এর মাইনাস আসছে তাহলে ক্ষতি। একটু দেখেন ভালো করে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত পারবেন, আর না বুঝতে বলেন আবার বুঝে দিব প্রয়োজনে। আমরা স্টেপ ফুল লিখতেছি, আপনারা একটু দেখেন, যদি ঝামেলা লাগে আবার জিজ্ঞেস করেন, যাদের লেখা শেষ বোঝা শেষ তারা স্টেপ ফুলটা লিখে নেন। একটি মোটর সাইকেল 12% গতিতে 12% গতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা হয়, ₹1200 বেশি হতো তাহলে 8% লাভ হতো, তাহলে 8% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? এটা আরেকটা স্টেপ, আচ্ছা আপনাকে এই অঙ্কটা মুছে দিব নাকি কারো সমস্যা আছে বলেন, এই অঙ্কে কারো সমস্যা থাকলে বলেন। তাহলে আমি দুই নম্বরটা দেখেন, এবার এখানে দেখেন একটা প্রশ্ন দেখলে বুঝবেন কোনটাতে কি বলতেছে প্রশ্ন। দুই নম্বর একটি একটু পরে করলে একটি ঘড়ি 10% গতিতে বিক্রয় করা হলো, বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ৫% লাভ হতো, লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত,
এখানে একটি বিষয় আপনারা খেয়াল করেন, একটি মোটরসাইকেল 12% গতিতে বিক্রি করা হলো, যদি বিক্রি মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। এখানে একটা কথা আছে বেশি হতো, তাহলে 100% লাভ হতো। ৬০০০ টাকা, ভেরি গুড। তাহলে আমরা দেখি বলছে কি এখানে ক্রয় মূল্য বের করার জন্য, প্রথমটা দেখেন ক্রয় মূল্য বের করার জন্য বলছে একটি মোটর সাইকেল 12% গতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। এ দেখেন এখানে একটা কথা আছে বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে 1000% লাভ হতো, এ দেখেন 1500 টাকা বেশি হলে 5% লাভ হতো। সেম ভাবে কথাও বলতে পারতো 10% লাভে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 100 টাকা কম হলে 100% লাভ হতো, এরকম কথা বলতে পারতো, ঠিক আছে। এখানে কম বা বেশি বলতে পারতো, তাহলে সূত্রটা হবে বেশি হলে বেশি সূত্র, এখানে হবে শতকরার সমষ্টি, বেশি হলে বেশি সূত্র, বেশি শতকরার সমষ্টি ইনটু 100%, সরি 100 ইনটু 100 ইনটু 100। আর যদি কম বলতো, এখানে দুইটাই তো বেশি, যদি কম বলতো এখানে কম লিখবেন আর এখানে শতকরার বিয়োগফল, বেশি হলে সমষ্টি শতকরা দুইটা। দেখেন এখানে বেশি কি দেওয়া আছে, বেশি দেওয়া আছে 1200 টাকা বেশি, শতকরার সমষ্টি একটা হচ্ছে 12 আর হচ্ছে কত 8, 12 যোগ 8 ইন্টু 100। যদি কম বলতো এখানে কম বলবে আর এখানে শতকরার বিয়োগফল হবে। ঠিক আছে, পরেরটা করে নিলেন নাকি ভাবে, এগুলো তো সহজ জিনিস, আপনি যার শর্টকাট সূত্রগুলো অ্যাপ্লাই করবেন। প্রত্যেকটা অধ্যায়ে আমরা তিন চারটা সূত্র শিখতেছি, যেমন আজকে প্রথম সূত্র আমরা 400 আগে শিখছি, দুই নম্বর স্টেপে একটি সূত্র শিখলাম সহজ, বড় বিয়োগ ছোট বাই ছোট ইন্টু 100%, বড় বিয়োগ ছোট বাই বড় ইন্টু 100%। তিন নম্বরে একটি সূত্র একটু লম্বা, বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা ইকুয়াল টু বিক্রয় টাকা বাই ক্রয় টাকা ইন্টু 100, নিচে 100 লাভ প্লাস মাইনাস লাভ ক্ষতি, এটাও ছোট আছে, বেশি বললে বেশি শতকরার সমষ্টি, কম বললে কম শতকরার অন্তর। তাহলে এটা আমরা পাচ্ছি কত, 20 1200 ইন্টু 100, শূন্য শূন্য গেল 5 5 12 60, 6000 টাকা, ঠিক আছে। দেখি পরেরটা কত বলছেন, 300 টাকা, এটা তো লিখছেন না সবাই, আমরা পরেরটাও লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দুই নম্বরের ক্রয় মূল্য বের করতে হবে, ঘড়ির ক্রয় মূল্য সেম ভাবে কত বেশি, 45 টাকা বেশি, তার শতকরা সমষ্টি 10 যোগ 5 15 ইন্টু 100, 3 15 45 = 300 টাকা, কত ইজি অঙ্ক। এই যে বেশি হচ্ছে 45 টাকা, 10 আর 5 হচ্ছে 15 10 আর 5 কত 15, 3 15 45 এদিকে 100 = 300 টাকা, দ্রুত লিখে নেন, একটু চিন্তা করেন। দ্রুত লিখেন, দ্রুত দ্রুত।
হ্যাঁ বলেন। একটি করি 10% লাভে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে তো কথাটা কি মিলছে আপনি বলেন তো। আপনি একটা জিনিস যখন বিক্রি করছেন 10% লাভে যখন আপনি বিক্রি করছেন, ঠিক আছে, 10% লাভে যখন আপনি বিক্রি করছেন, তাহলে একটা বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছেন, ওই বিক্রয় মূল্য থেকে যদি আরো বেশি টাকা দিয়ে বিক্রি করেন, আছে এখানে অফিসে, আছে অফিসে, আছে অফিসে আসেন। হ্যাঁ অফিসে, অফিসে অনলাইন ক্লাস, আসেন না নিচে, আসেন না তিনতলায় আসেন, আর 10 মিনিট। এটা ক্ষতি হচ্ছে মানে 50 টাকা দিয়ে বিক্রি করাই আমার 10% ক্ষতি হয়ে গেল। এখন যদি বিক্রয় মূল্য আরো বাড়াই দিতাম মানে 95 টাকা হইলে তখনই 5% লাভ হইতো, দেখা যাচ্ছে 10% লাভে হয়, তাহলে পরেরটা তো আরো বেশি লাভ হইতে হবে, ঠিক আছে। তাহলে বেশি বললে, বেশি যখন বলবে আপনাকে বোঝাবে সেম সূত্র, বেশি শতকরা সমষ্টি ইনটু 100। আর যদি কম বলে মানে এত টাকায় কমে বিক্রি করলে এত পার্সেন্ট বেশি, মানে করেন একটি জিনিস এভাবে হইতে পারে, উল্টা হয় না কিন্তু, এভাবেই হয়, এরকম হয় না। একটি করে 10% লাভে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা কম হলে 5% ক্ষতি হতো, কথা বুঝছেন। একটি করে 10% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা কম হলে 5% ক্ষতি হতো, কম বিক্রি করলে ক্ষতি হবে, তাহলে সূত্র কি হবে, কম শতকরার বিয়োগফল 10 বিয়োগ 5 = 5 ইন্টু 100, বেশি হলে যোগ কম হলে বিয়োগ করবেন। স্টেপ নাম্বার 5, যদি এটার ক্ষেত্রে যদি দুইটা বিক্রয় মূল্য দেওয়া থাকে, মানে একবার একটা দামে বিক্রয় করায় যে লাভ হচ্ছে, এর থেকে আরো বেশি দামে বিক্রি করলে কত লাভ হবে, এরকম প্রশ্ন যদি থাকে একটু লেখেন। কোন বই 40 টাকায় বিক্রয় করলে, টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, ঠিক আছে, 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে। এ দেখেন একটা দামে বিক্রি করছেন ক্ষতি হয়ে গেল, তাহলে কত টাকায় বিক্রি করলে, মানে এখানে বেশি বা কম কিছুই বলে নাই, মানে 40 টাকা বিক্রি না করে যদি আর কত টাকা বেশি দামে, মানে কত টাকা দিয়ে বিক্রি করলে 40% লাভ হবে। একইভাবে আরেকটা প্রশ্ন লিখি আমি, একটি ঘড়ি 540 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, ঠিক আছে, ঘড়িটি 660 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে,
শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ইজি, অর্থাৎ এখানে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? পরের প্রশ্নও সেম, এখানে বলতেছে এত টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ইজি, এখানে আপনার বিক্রয় মূল্য যেহেতু দুইটা আছে, তাহলে বিক্রয় মূল্য টু যদি আপনাকে বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্য ওয়ান ইন্টু, বিক্রয় মূল্য ওয়ান ইন্টু 100+ লাভ বা 100-- ক্ষতি। ৭০ টাকা, একটু খেয়াল করেন, এখানে 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? কত টাকায় বিক্রি করলে? এটা হচ্ছে বিক্রয় মূল্য টু, এটা হচ্ছে বিক্রয় মূল্য ওয়ান, মানে দুইবার বিক্রয় মূল্য এখানে। তাহলে বিক্রয় মূল্য টু সমান টু আমি বের করব, বিক্রয় মূল্য টু আমি বের করব, সমান বিক্রয় মূল্য ওয়ান ইন্টু 100+ লাভ, এই যে লাভ 100 কেন যোগ, ওই যে পার্সেন্ট বলে 20, আর সরি 100, লাভ হচ্ছে কত 40, লাভ হচ্ছে 40, 100- ক্ষতি, ক্ষতি হচ্ছে কত 20, তারপর পাচ্ছি 40 গুণ কত হয় 80, উপর 140, কাটাটি করলে কত 2 × 7 = 14, 70 টাকা। দেখছেন, পরেরটা আপনারা করেন দেখি। আপনি এখানে বুঝতে হবে এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, মানে 40 টাকায় বিক্রয় করলে তাহলে 20% ক্ষতি হয়ে যাচ্ছে। কত টাকায় বিক্রয় করলে, মানে আবার বিক্রয় মূল্য আরেকটা দরকার, কত টাকায় বিক্রয় করলে তার 40% লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য টু সমান বিক্রয় মূল্য ওয়ান, মানে প্রথমটা, ইন্টু 100+ লাভ বাই 100- ক্ষতি। দেখি একই সূত্র বসিয়ে এটার উত্তর বের করেন দ্রুত। হ্যাঁ, 10% লাভ না ক্ষতি? তাহলে লাভ হবে না, যেহেতু এখানে ক্ষতি দেওয়া আছে লাভই বের করবো। তাহলে আমরা দেখি বিক্রয় মূল্য টু, এটা হচ্ছে 10% লাভ, যে বিক্রয় মূল্য টু হচ্ছে 660 টাকা, বিক্রয় মূল্য এক হচ্ছে 540 টাকা, 100+ লাভ, এটা আমরা বের করবো, এক্স ধরে নিলাম, ক্ষতি হচ্ছে 100- ক্ষতি 10, তাহলে 660 + 540, 100+ x, 100 থেকে 10 কেটে 90, কাটাকাটিটা দেখেন, এই শূন্য শূন্য চলে গেল, 6 × 9 = 54, 6 × 9 = 54, এই 6 কে দিয়ে এটাই কাটলে 110, 110, 110, এখানে 110 ঠিক আছে, কিন্তু 100+ x, তা আমরা পাবো, এটা পক্ষান্তর করেন, 110 - 100, ঠিক আছে, তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা 10, তাহলে 10% কি লাভ, 10% লাভ। এই যে শূন্য শূন্য চলে গেল, 6 × 9 = 54, 6 দিয়ে কাটলে 110, তাহলে এটাকে পক্ষান্তর করলে 110 - 100, 110 থেকে 100 গেলে 10%। আমরা মোটামুটি লাভ ক্ষতি শেষ করলাম, আজকে তেমন ভালো লাগতেছে না, আপনারা পরের কোনো যদি সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে দিব, যদি কিছু না পারেন। এই আমি 5টা এখানে ফর্মুলা শিখেছি, 5টা ফর্মুলা, প্রথম ফর্মুলা হচ্ছে 400, 2 নম্বর হচ্ছে জিনিস অথবা টাকা সমান, হয়তো জিনিস সমান হবে নাইলে টাকা সমান হবে, তখন শতকরা লাভ ক্ষতি, বড় বিয়োগ ছোট ভাই ছোট ইন্টু 100%, বড় বিয়োগ ছোট ভাই বড় ইন্টু 100% ক্ষতি। আরেকটা শিখাইছিলাম, যদি এখানে টাকা এবং কিছু সমান না থাকলে, জিনিস সমান থাকবে না টাকাও সমান থাকবে না, ওই ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, বিক্রয় সংখ্যা বাই ক্রয় সংখ্যা ইকুয়াল টু বিক্রয় টাকা বাই ক্রয় টাকা, উপরে ইন্টু 100, নিচে ইন্টু 100+- লাভ ক্ষতি।
তারপর চার নম্বর ছিল যদি কোনো কিছু 10% করে বিক্রি করলে প্রতি বিক্রি করা হলো মানে 45 টাকা বেশি দামে বিক্রি করলে কত লাভ 5% লাভ হতো এরকম কম বা বেশি বললে আমরা সূত্র অ্যাপ্লাই করছি সেটা কি উপরে কম বা বেশি কম উপরে বেশি নিচে শতকরা সমষ্টি ইনটু 100 আর 5 নম্বর এসে কি যদি দুইটা বিক্রয় মূল্য থাকে তাহলে বিক্রয় মূল্য 2 সমান বিক্রয় মূল্য 1 ইনটু 100 প্লাস লাভ ইনটু 100 মাইনাস ক্ষতি তাহলে এগুলো একটু প্র্যাকটিস করেন এই ধরনের ম্যাথগুলো দেখবেন আশা করি পারবেন